মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শুনেছি নাকি অনেক রেস্টুরেন্টে চাকরি করেছেন? কোন কোন রেস্টুরেন্ট? নিউ ফুড মহল। নিউ ফুড মহল, ক্যান্টিনিজ প্যারাডাইজ, ক্যান্টিনিজ প্যারাডাইজ আর বাঙালি আর। চাললেন কেন? আসলে আমার অপারেশন হয়েছে, অপারেশন হয়েছে, সেই জন্য আপনি বাড়ির কাজ খুঁজছেন যাতে আপনাকে ভারী কাজ করতে না হয়। আসলে আমার আমার একটা অপারেশন হয়েছিল, ডাক্তার বলেছিলেন কোনো ভারী কাজ করা যাবে না, সেই কারণেই ওই কাজটা ছেড়ে দিয়েছি আর বাড়ির কাজ খুঁজছি। তো রেস্টুরেন্টে শেফ বাড়ির কাজ করবেন, মানে পোষাবে? এটা সিলেবাসের বাইরে ট্রিক কোশ্চেন, কি করবে? হ্যাঁ মানে কিছু টাকা তো জমানো আছেই, যতক্ষণ না শরীরটা ঠিকঠাক ভালো হচ্ছে আর কি, ততক্ষণ এরকম ভাবে কাজ করি, তারপর শরীর ঠিক হয়ে গেলে আবার আগের মতো। আসলে সংসার চালাতে হবে তো, তাই বাড়িতে কে কে আছে? কি হচ্ছে কি, মনে হচ্ছে যেন তুমি ওকে ব্যাংকে চাকরি দেবে, এমন পুলিশি জেরা করছো। আচ্ছা আত্রেয়, শোনো, রান্না বান্না তো তুমি ভালোই পারো, বিপাশা দি আমাকে বলেছে, তা মাইনে কত নেবে? আগে আমি রান্না করি, আমার রান্না যদি আপনাদের খেয়ে ভালো লাগে তারপর না হয় ভাবা চিন্তা করা যাবে। হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, আগে একবার তোমার রান্নার হাতটা পরীক্ষা করে দেখি, তারপর না হয় পাকাপাকিভাবে রাখবো। তা বাঙালি রান্না তো মোটামুটি সবাই পারে, তুমি চাইনিজ বানাতে পারো তো? হ্যাঁ পারি। বেশ তাহলে চলো। শ্যামলী আপনাকে ডাকছে তো, আপনি সাড়া দিচ্ছেন না কেন? আত্রেয়ী। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি যে চাইনিজ যেমন বানাচ্ছো বানাও, তার সাথে একটু আলু পোস্ত বানাও তো এক্ষুনি। আর মিতালি, বাবু যেমন করে আলু পোস্ত খায় তেমন করে কিন্তু বানাতে হবে, ওকে একটু বলে দে। আর বনমালি আমার সঙ্গে একটু আয় তো, ওপর থেকে ডিনার সেটটা পেরে দিবি। দিদি আলুটা ছোট ছোট করে কাটবেন আর হলুদটা দেবেন না। হ্যাঁ আমি তো আলুটা ডুমো ডুমো করে কাটি, একটু বড় বড় করে, আর হলুদ দিয়েই তো পোস্ত করি, সাদা সাদা পোস্ত ভালো লাগে নাকি? মানে অর্ধেন্দু স্যার ওই সাদা সাদা পোস্ত ভালোবাসেন? না না স্যার না, জ্যাকি বাবু। জ্যাকি উনি কে? বাড়িতে তো দেখলাম না, বাড়িতে নেই? স্যারের ম্যাডামের ছেলে, উনি তো বেশিরভাগ সময়ই বাইরে থাকেন, এই তো দু তিন দিন ধরে বন্ধুদের বাড়িতেই আছেন, আজকে দুপুরে আসবে হয়তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।